আসলে মেয়েদের মন খারাপ থাকলে মেকআপ করতে পছন্দ করে, তাই আমি একটু ট্রাই করলাম। আমার যেহেতু মন খারাপ আর এই কন্টেন্টটা খুবই চলতেছে ইউটিউবে, টিকটকে এবং ফেসবুকে কান্নাকাটি করে মেকআপ করা, তাই আমার একটু আজ মন খারাপ, ভাবলাম যে একটু ট্রাই করে দেখি তো কান্না আসে না। সো অনেক ট্রাই করলাম, অনেক দুঃখের কথা মনে করলাম, কিন্তু কিছুতেই কান্না আইতেছে না। তারপরে একটা কি করব দেখি, ট্রাই করি অনেক কিছু, সো ফাইনালি কান্না করতে পারছি। তবে কিভাবে কান্না করছি সেটা দেখতে হলে পরে ফুল ভিডিওটা দেখতে হবে, লাস্টে বলে দেবো আমার কান্নার রহস্যটা। সো এই দেখেন আমি ফাউন্ডেশন লাগাচ্ছি আর কান্না করতেছি, এখন দেখতেছি অটোমেটিক পানি পড়তেছে আর আমার চোখটা লাল হয়ে যাচ্ছে। এই জন্যই ভাবছি যে এরা যে কান্না করে চোখ লাল হয় এই জন্যই হয়, আমার মতন এই এটাই ট্রাই করে। সো দেখেন আমার ফাউন্ডেশন লাগানো প্রায়, মানে এই যে কান্না করতেছি তারপরে ফাউন্ডেশন ধুয়ে যাচ্ছে না, কারণ এটা ল্যাকমেরি ফাউন্ডেশন, এটা খুবই ভালো, আমি অনেক আগে থেকে এটা ইউজ করি। দেখেন আমার কিন্তু প্রায় ফাউন্ডেশন লাগানো শেষের দিকে, আমি কি পরিমাণ কান্নাকাটি করতেছি এখন দেখতেছি যে মানে আমার কান্না থামতেইছে না। সো ফাইনালি আমি মেকআপ করতে পারতেছি, কান্নাকাটি করেও আমার ফাউন্ডেশন ধুয়ে যাচ্ছে না। এই যে এই দেখেন ফাউন্ডেশনটা সুন্দর লাগাইছে, এখন আমি ফেস পাউডার মানে মুখে নিয়ে নিচ্ছি ফেস পাউডার, এটাও ল্যাকমেরই ছিল। সো এই দেখেন চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তেছে, কিন্তু আমার মেকআপটা ঠিকই হচ্ছে। আসলে মন খারাপ থাকলে মানে সাজুগুজু করলে মনটা ভালো হয়ে যায়, এই জন্য আপনারা ট্রাই করবেন, যখন আপনাদের বেশি মন খারাপ থাকবে তখন বেশি বেশি সাজুগুজু করবেন, সাজুগুজু করে ঘুরবেন বেড়াবেন, দেখবেন মন এমনিতেই ভালো হয়ে যাবে। এখন একটু আমি হাইলাইটার নিয়ে নেব, আমার খুব পছন্দের একটা, এই মেকআপে আমি হাইলাইটার না নিলে আমার ভালো লাগে না। এই দেখেন এই যে নিয়ে নিচ্ছি আর অটোমেটিক মানে পানি পড়ছে চোখ দিয়া। সো এই দেখেন খুবই কষ্ট করে মেকআপটা করা হয়েছে, বলবেন কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। এখন আমি একটু গাল দুটো লাল বানানোর জন্য একটু ট্রাই করতেছি, দেখেন এই দেখেন আমার কিন্তু মেকআপটা সুন্দরই আছে, কোনো কিছু হয় নাই, ধুয়ে যাচ্ছে না মেকআপটা, যতই পানি পড়ুক তারপরেও ওরকম হচ্ছে না। এই দেখেন এই যে ফাইনালি আমার গালটা লাল হয়ে গেছে একদম আপেলের মেহার মতন। এই যে একেবারে লাল বানাবো, দেখছেন একদম টসটসে লাল বানিয়ে ফেলছি, এখন আমি বুড়োটা আর্ট করব। আসলেই অনেক কষ্টের কথা ভাবলাম, অনেক কিছু ভাবলাম, আসলে কি আমার কোনো কষ্ট নাই নাকি আমি জানি না, আমার কান্না আসে না। এমনিতেই যখন মন খারাপ থাকে অন্য টাইমে দেখা যায় চোখ দিয়ে পানি আসে, আর এখন এত ট্রাই করলাম খুবই কষ্টে চোখ দিয়ে পানি আইতেছে। এখন আমি লিপস্টিকটা পরে নিচ্ছি। সো ফাইনাল আমার মেকআপ করা শেষ, কান্নাকাটির দিন শেষ। এই যে এখন কানের দুলটা পরে নেব, এই যে দেখেন এই যে এখন আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তেছে, কিন্তু আমার মেকআপ লুকটা শেষ। সবাই কমেন্ট করে বলবেন আমার মেকআপটা কেমন হয়েছে,
আশা করি সবারই ভালো লাগবে। আর এখন ফাইনালি দেখাবো আমি কিভাবে কান্না করলাম এত, দেখেন এখনো চোখ দিয়ে পানি পড়তেছে। এই দেখেন আমার ফাইনালি পানি পড়ার ট্রাই, কিভাবে আমি পানি পড়ছি, যেহেতু চোখে পানি নাই তাই আমি ট্রাই করলাম পানি মানে বোতলে পানি নিয়ে চোখে দিয়ে কান্না করার। সো এই দেখেন, আর আমার দেখতেছি আমার চোখটা লাল হয়ে যাইতেছে। চ ভিডিওটা কেমন লাগলো?